ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ব্যাস ঠিকঠাক আছি আর এখন তো খুব একটা বেশি তোমাদের সামনাসামনি এরকম আশা হচ্ছে না আর আজকে খুব ভালো একটা দিন তাই ভাবলাম তোমাদের সামনাসামনি আসি আমার একটু অ্যাকচুয়ালি অনেকেই জানো যে একটু ব্যস্ততার মধ্যে রয়েছি সেই জন্য খুব একটা আশা হচ্ছে না আর আজকে তোমাদেরকে সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকো আর রাখি পূর্ণিমা আমার ভাইয়ের ভাইয়ের কাছে যাওয়া হয়নি আমার কিন্তু আমার সব ভাইদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর এখন তো আমাকে দেখতে পাচ্ছো আমি একটু সেজে গুজে সাম তোমাদের সামনে এসেছি তো কারণটা হলো আজকে তো এক হলো রাখি পূর্ণিমা তারপরে হলো এখন চলছেই হচ্ছে তোমাদের মানে রাধাকৃষ্ণের সম মানে সব কিছু এখন মানে এখন চলছে ঝুলন যাত্রা তার আগে গেছে তো রথযাত্রা সামনে আসছে জন্মাষ্টমী তো একটা মানে অনুষ্ঠানের একটা সময় চলছে তো সেই জন্য ভাবলাম একটু সেজে গুজে তোমাদের সামনে আসি একটু আমার কানাজিকে স্মরণ করে কিছু একটা সামান্য দুলাইন একটু গান গাই আমি আমি খুব একটা ভালো গান গাইতে পারি না কিন্তু তবুও ইচ্ছা হয় যে আর কি একটু তোমাদের সামনে গান গাই খারাপ হলেও আমি জানি তোমরা তোমরা ঠিক সেগুলো মেনেই নেবে তোমাদের কারণ বন্ধু তো বন্ধু বন্ধুর খারাপ ভালো সব কিছুই হয়তো মেনে নেওয়া যায় তাই তোমরা মেনেই নেবে আর তারপরে আমাদের যে সামনে আসছে জন্মাষ্টমী ঝুলন ঝুলনযাত্রা উপলক্ষে আমার সেই রকম কিছুই করা হয়নি আর কারণ হচ্ছে সেরকমভাবে আমি করিনি ঝুলন যাত্রাটা তো জন্মাষ্টমী সামনে আসছে জন্মাষ্টমীতে কিছু একটা মানে আমরা যা ভোগ করতে পারি তার সামান্য কিছু আমি করার চেষ্টা করেছি এখন তোমাদের কাছে শেয়ার করছি সেটা সেটা অবশ্য সেটার কথা আমি পরে বলছি কিন্তু তার আগে একটু কানাজিকে স্মরণ করে একটুখানি রাধা এ दोनों के च में बोलो एे प्रेम दीवनि एद दीवनि एक प्रेम दीवनि एक दीबानि मीरा के प्रभु की नागर राधा के मनमोहन

इंतरे क्या दोनों के तृप्ति में बोलो एक प्रेम दीवानी एक दर से दीवानी एक प्रेम दीवानी एक दर से दीवानी एक राधा एक मीरा बस एटुखानी गान कोरलाम आमी um, খুব একটা তো ভালো করি না তবুও মনে হলো তোমাদের সামনে করি একটু গান আজকে তো রাধাকৃষ্ণকে স্মরণ করেই আজকে এই গানটা করা তো ঠিক আছে আজকে আমি তোমাদের কাছে যেটা করেছি মানে করে রাখাই রয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করছি আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে কারণ অনেকেই আছো যারা রাধাকৃষ্ণ মানে আমি যেটা আমার যেটা হয় যে আমি মানে গোপাল ঠাকুরকে তো ভোগ দিতে চাই কিন্তু আমার মানে যেহেতু আমি দীক্ষিত না সেই জন্য আমি অন্ন ভোগ দিতে পারি না তো অন্ন ভোগের পরিবর্তে কি ধরনের ভোগ আমরা করতে পারি সেইটাই আমি করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখে নাও তাহলে আমার রেসিপিটা বন্ধুরা আজকে আমি করছি সেমাই পোলাও তো সেমাই পোলাওয়ের জন্য আমি তোমরা পুরো ঘিতে করতে পারো আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার সেমাইটা আমি দিয়ে একটু ভালো করে ভেজে নেব তোমরা জানোই সিমাইটা ভালো করে ভাজলে এটা ঝরঝরে হবে তো আমি সেমাই ভাজা হলে তোমরা ঠিক কালারটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে সিমইটা ভাজা হয়ে গেছে কালারটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে এই দেখো আমার সিময়টা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে একটা অন্য বাসনে আমি রেখে নিচ্ছি দেখো কড়াইটাকে খালি করে নিয়েছি এইবার আমি একটু ঘি দেব ঘিয়ে দেখো আমি কিছুটা কাজু বাদাম আর নিয়েছি এবার কাজুবাদামটা আগে একটু হালকা লাল করে ভেজে নেব কাজু বাদামটা একটু ভাজা হওয়ার পরে আমি কিসমিসটা দেবো কারণ কিসমিসটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মোটামুটি তোমরা সবাই এটা জানো তবুও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি ব্যাস এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি এবার দেখো আমি আবার সাদা তেল দিলাম আর একটু ঘি দিয়ে দেব। এবার দেখো আমি এখানে কিছুটা দারচিনি আর এলাচ তিনটে আমি ফাটিয়ে নিয়েছি এগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে গাজর বিনস আর ক্যাপসিকাম গাজর আর বিনসটা আমি আগে দিয়ে দেবো কারণ এটা একটু সিদ্ধ হতেই একটু সময় লাগবে এটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। আজটাকে অবশ্যই কমিয়ে রাখবো আর এর ঢাকনাটাও আটকে দেব তাহলে সিদ্ধ একটু মোটামুটি একটু ভিতর থেকে বয়েল হয়ে যাবে তো কিছুটা সময় যাওয়ার পরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা এবার একটু হালকা ভেজে নেব তো এবার তারপরেও আমি ঢাকনাটা লাগিয়েই দিলাম এবার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দেব কিন্তু নুন পরিমাণ মতো নুনটা দেবো কারণ নুন আগে দিলে সবজি কিন্তু ভাজা হয় না সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে তো এবার আমি গরম জল দিচ্ছি সেমাই যতটা আমি দিয়েছিলাম ঠিক ততটা আমি গরম জল দিলাম দিয়ে এবার এটা একটু একটু ফুটিয়ে নেব তারপরে শিমইটা আর আজ কাজু আর কিশমিশ ভাজাটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি সিদ্ধ হতে দেব এবার কিছুক্ষণ আমি ঢাকনা আটকে রেখে দিচ্ছি যাতে সিমইটা সিদ্ধও হয়ে যায় আবার ঝরঝরেও থাকবে এবার দেখো আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতন চিনি যেহেতু পোলাও পোলাওতে তেও একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলেই ভালো লাগবে আর ঠাকুরের ভোগের যে জিনিস না একটু মিষ্টি টেস্ট হলেই কিন্তু আমার মনে হয় ভালো হয় আর এবার দেখো এটাকে এইভাবেই নাড়াচাড়া করে নেব আর এরপরে আমি এখানে কিছুটা দুধে উষ্ণ গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আরও বেশি মানে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না এই দুধ আর জলটা শুকিয়ে যাচ্ছে তো দুধ আর জলটা শুকানো পর্যন্ত আমি এইভাবেই নাড়াচাড়া করে নেব দেখো এটা যত দেখো হয়ে গেছে আমার পোলাও আর এটা না যখন একটু ঠান্ডা হবে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে আর এবার দেখো আমি কাশ্মীরি আলুর দমের জন্য এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে টমেটো কাজু বাদাম আদা এখানে তেজপাতা দারচিনি এলাচ এগুলো সব রয়েছে আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা মানে কাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি পোস্ত কাজু টমেটো আদা এগুলো সব একসঙ্গে মিক্সিতে পেস্ট বানাবো আর এগুলো ফোড়নের জন্য তেজপাতা দারচিনি এলাচ আমি নিয়েছি আর এবার দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি রিফাইন অয়েলেই করব। তোমরা চাইলে ঘিতে করতে পারো বা সর্ষের তেলে করতে পারো আর এখানে আমি একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে এবার দেখো মিক্সিতে যে আমি পেস্ট বানিয়ে রেখেছি টমেটো আদা কাঁচা লঙ্কা কাজু আর পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আঁচটাকে কমিয়ে রেখে ভালো করে ফ্রাই করব। এবার দেখো আমি দিচ্ছি কাসৌরি মেথি একটু হাতে ডলে নিলাম ডলে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আঁচটাকে কমিয়েই অবশ্যই রাখবো কমিয়ে রেখে আমি ভালো করে কষিয়ে কষাতে থাকবো আর এখানে আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা বেশ ভালো হবে আর এখানে পরিমাণ মতন আমি নুন দিলাম আর দেব চিনি এবার মশলাটা আবার বেশ চিনিটা দিয়ে দিলাম চিনির কারণ তো জানোই একটু মিষ্টি টেস্টি ভালো লাগবে তো এটাকে ভালো করে আমি কষিয়ে নেব কষাতে থাকবো এবার এই লঙ্কার গুঁড়ো আর চিনির সঙ্গে ওই তো ক্যারামেলাইজড হয়ে কালারটা বেশ ভালো আসবে দেখো মশলাটা কষে তো গেছেই এবার আমি আলুটা দিয়ে দিলাম আলু সিদ্ধ করা ছিল ভালো মতন তো এবার আলুটা দিয়ে ভালো করে কষাতে থাকবো কষিয়ে আমি পরিমাণ মতন গরম জল দেব আলুটা বেশ ভালো মতন কষে গেছে এবার আমি মিক্সিটা ধুয়ে গরম জল উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ ভালো মতন আমি ফোটাতে থাকবো তাহলে মশলাটা আলুর মধ্যেও ঢুকে যাবে তাহলেই টেস্টটা হবে এবার আমি কিছুক্ষণ আমি ঢাকনা লাগিয়ে আমি রেখে দেব তাতে মশলাটা বসবে ভালো তো আমি রেখে দিলাম কিছুক্ষণের জন্য যতক্ষণ না গ্রেভিটা একটু শুকিয়ে আসে তো দেখো এবার ভালো মতন ফুটে গেছে আমার আলুর দমের আলুর দমটা এবার সব শেষে আমি দিচ্ছি রেডিমেড নারকোলে দুধ তোমরা চাইলে এটা ঘরের নারকেলের দুধ বানিয়ে দিতে পারো বাট এটা আমার কাছে ঘরে ছিল তাই আমি এটা দিয়ে দিলাম নারকেলের দুধ এটা কিন্তু খুব ভালো একটা টেস্ট হয় এই রেডিমেড নারকেলের দুধটা তো তোমরা দিতে পারো তো আর কাশ্মীরি আলুর দমে নারকেলের দুধ তো মাস্ট এটা দিতেই হয় আর সবার শেষে দেব ঘি ব্যাস হয়ে গেল আমার আজকের সেমাই পোলাও আর কাশ্মীরি আলুর দম